ছাত্র জনতার আন্দোলনে যারা গুলিতে আহত হয়েছেন রাইসুল তাদেরই একজন ঢাকার উত্তরায় গেল উনিশে জুলাই শুক্রবার আন্দোলনের মাঝপথে জুমার নামাজ পড়তে মসজিদে যান তিনি নামাজ শেষে বের হতেই পড়েন পুলিশের সামনে ওই পুলিশ দল থেকে দুইজন দৌড়ে আসছে আমার কাছে আইসা ডিরেক্ট আমার কোমরে বেল ধরে ফেলছে ধরে বলতেছে যে সাইডে চলো তোমার সাথে কথা আছে দেন আমি জাস্ট তাদেরকে এই কথাই বলছি যে আমি যাব না আমি কেন যাব তো পাশের লোক বলে কি যে তুমি যাবা না আচ্ছা ঠিক আছে ডিরেক্ট আমার প্যাটে বন্দুক থেকে ফায়ার একদম আমার অ্যাবডমের ভুরি বের হয়ে যায় ভিতরে বুলেটটা ব্রাস্ট হয়ে আমি নিজের হাতে আমার ভুরি ধরেছিলাম এভাবে এই যে এইখানে ঠিক ফায়ারটা করছে এইখানে আর পুরোটা ছিঁড়ে আমার ভুরি বের হয়ে যায় পরে আর কি ডাক্তার আর কি মানে এইখানে অপারেশন করে রাইসুলের পরে চিকিৎসা হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানে ১৩ দিন আইসিউতে থাকার পর গ্রেপ্তার আতঙ্কে চোদ্দ দিনের মাথায় ফিরে আসেন বাড়িতে একটি কিডনি প্রায় অচল ঘটনার দুই মাস পার হলেও রাইসুল এখনও পুরোপুরি সুস্থ নয় খরচ হয়ে গেছে চার লাখ টাকারও বেশি আমার ভিতরে পুরাটাই অচল চিকিৎসা ছাড়া আমার উপায় নাই আর একটু আধুনিক চিকিৎসার জন্য তারা বলছে যে ইন্ডিয়া গেলে ভালো হয় আমার ফ্যামিলি ওরকম অ্যাবিলিটি নাই আপাতত যা ছিল আত্মীয় স্বজনের কাছে হাওলাত করে ঋণ নিয়ে যতটুকু পারছে আমাকে বাঁচাইছে তারা এখন তাদের শেষ সীমা এতটুকুই ছিল আমি যে এখন কিছু টেস্ট করব হুম ডাক্তার কিছু টেস্ট দিছিল ওগুলা যে করব ওইটাও আর কি পারতিসিনা করতে আর সরকার থেকে বলছে যে বাকি চিকিৎসা ইজি করে দিবে ফ্রি করে দিবে কিনা জানি না ইজি করে দিবে ওইটারও কোনো গন্ধ পাচ্ছি না ও তো আমাদের একটা ছেলে আরে ওরে নিয়ে ওর আবার অনেক আশা ভরসা আমাদের অনেক আশা ভরসা ছিল কিন্তু আমাদের এই এখন আমাদের অনেক চিন্তা কিভাবে কি করব না করব আমাদের ছেলে রাইসুলের পরিবার তবু খেয়ে পরে বেঁচে আছে কিন্তু গুলিতে আহত হুমায়ুন উপার্জন হারিয়ে চিকিৎসা তো দূরের কথা সংসার চালানোর পথই খুঁজে পাচ্ছেন না গেল পাঁচই অগাস্ট যাত্রা বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি তো ধৈরা যখন গেঞ্জিটা উঠাইলো উঠায় দেখতেছে যে আমার এখানের গোস্ত নাই এখানে গুলি লেগে এদিক দিয়ে মনে করেন সব কিছু নিয়ে বের হয়ে গেছে আমার প্রায় মনে করেন যে সত্তর আশি হাজার টাকার মতো ওষুধ খাওয়া শেষ প্রতিদিন আমার পার ডে প্রায় আঠারোশো পনেরোশো টাকার মতো ড্রেসিং সহ ওষুধে আমার এই টাকা খরচ আমি আজকে প্রায় দেড় মাস ধরে হ্যাঁ এই যে বাসায় বসা আমার তো মনে করেন যে দেড় মাসে এক টাকা ইনকাম নেই হুমায়ুনে রাক্ষেপ আহত হয়ে পড়ে থাকলেও তার খোঁজ নেয়ার কেউ নেই যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে সবার আগে দেখার দরকার ছিল এখন তারাই যদি মনে করেন যে এই অভাবে মনে করেন যে বঞ্চিত হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের মনে যে ওই যে পাঁচ তারিখটাই মনে করেন এখন দূর স্বপ্নর মতো হয়ে যাচ্ছে হ্যাঁ যে গর্ব করে আমার বাবা বলতো যে আমার ছেলে হ্যাঁ গুলি খাইছে আমার ছেলে মনে করেন যে ই করতে আন্দোলনে যে গুলি খাইছে মানে একটা গর্ব করে বলতো হ্যাঁ কিন্তু গর্বর ভিতরে মনে করেন কষ্টটা অনেক বড় আটকা থাকে সাহায্য তার সবচেয়ে বড় জিনিসটা সাহায্য করে নাই তারপরে কি আমার চিকিৎসা চলতেছে না কিন্তু সবচেয়ে বড় জিনিস এটাই যে যারা মনে করেন যে এই জিনিসগুলা নিয়ে এখন ভালো ভালো পদে আছে হ্যাঁ তো তারা যদি মনে করেন যে আয়েশা আমাকে একটাবার দেখা যাইতো। হ্যাঁ তাহলেও ভিতরে আমি একটা সান্ত্বনা পেতাম যে না আসছে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে সরকারি হিসেবে আহত ও নিহতের সংখ্যা বিশ হাজারেরও বেশি এদের মধ্যে অনেকেরই যেমন দরকার চিকিৎসা তেমনি দরকার অর্থ সহায়তা কিন্তু সেটা হচ্ছে না বলেই সমালোচনা আছে যদিও সরকার ইতোমধ্যেই একটা ফাউন্ডেশন গঠন করে একশো কোটি টাকার বরাদ্দও দিয়েছে কিন্তু বাস্তবে ফাউন্ডেশনের কার্যক্রম সেভাবে দৃশ্যমান নয় কিভাবে পর্যাপ্ত তহবিল তৈরি হবে এবং সহায়তা কার্যক্রম চলবে সেটা নিয়েও প্রশ্ন আছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানাচ্ছেন স্বল্প পরিসরে হলেও ফাউন্ডেশনের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার প্রাথমিক অনুদানটা দিয়েছে এবং আমরা এখনও আহ্বান করছি যে আরও যারা আছেন দেশি বিদেশি ফাউন্ডেশনে অনুদান দেবে ইতিমধ্যেই শহীদ পরিবারের জন্য একদম প্রাথমিক হিসাবে পাঁচ লক্ষ টাকা এবং আহতদেরকে সর্বোচ্চ এক লক্ষ টাকা করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে এবং ইতিমধ্যে আমরা জানি সিএমএচে আহতদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রমটা সারা দেশে আমরা ওটা তালিকা করা হচ্ছে এবং তাদের ওই ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য নাম্বার কালেকশান এগুলো হচ্ছে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে আহত নিহতদের তালিকা প্রণয়নের কাজও শুরু হয় একদিকে এই তালিকা এখনও শেষ হয়নি অন্যদিকে তালিকা শেষ হওয়ার অপেক্ষায় সহায়তা কার্যক্রমও ব্যাপকভাবে শুরু করা যায়নি কিন্তু তালিকা তৈরিতে বিলম্ব কেন হচ্ছে যেমন এখনও অনেকগুলো প্রশ্ন তো আমরা সমাধানে আসতে পারিনি যে শহীদদের পরিবার পরিবারকে মাসিক একটা অ্যালাউন্স কিভাবে দেওয়া যায় এবং শহীদ পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার জন্য তালিকাটা আগে প্রণয়ন করতে হবে তো এটা তো একটা বৃহৎ কর্মযোগ্য তো সেটার জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন ওনারাও আমাদের কাছে পৌঁছাতে পারেনি বা আমরা ওনাদের কাছে পৌঁছাতে পারিনি যে কোনো কারণে হোক আমি মনে করি যে আজকে থেকে পাঁচ ছয় মাস পরে এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না যে শহীদ পরিবারকে কিভাবে দেখা হবে আহতদের কিভাবে লং টার্ম ট্রিটমেন্টগুলো হবে এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার অবকাশ থাকবে না সরকার বলছে তালিকা হয়ে গেলেই দ্রুততম সময়ে আহত নিহতদের মধ্যে যাদের সাহায্য দরকার তারা সেটা পাবে অথচ এমন অনেক ভুক্তভোগীর খবর পাওয়া যাচ্ছে যাদের সহায়তা দরকার এখনই কিন্তু এসব ভুক্তভোগীর খোঁজ কেউই নিচ্ছে না তাফসির বাবু বিবিসি বাংলা ঢাকা